প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে যারা আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন তাদের সাথে শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন মোহাম্মদ এন মজুমদার, তিনি বিশিষ্ট আইনজীবী, মাস্টার অফ ল, সমাজসেবক এবং নানা ধরনের কাজ তিনি করেন, আমাদের অতি পরিচিত মুখ। আপনাকে পেয়েছি আমরা অত্যন্ত খুশি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন শেখ আল মামুন, তিনি শিক্ষক, শিক্ষাবিদ এবং মামুন টিউটোরিয়ালের স্বত্বাধিকারী। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন এই অনুষ্ঠানটি নিয়ে যখন আমরা হাজির হই সপ্তাহে চার দিন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি, আপনাদের প্রশ্ন নেই। একই সাথে যেটি আমরা করি সেটি হচ্ছে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি। সেক্ষেত্রে আমাদের সাথে মামুন টিউটোরিয়ালের মামুন সাহেব আছেন, তার কাছ থেকে আপনারা শিক্ষা সংক্রান্ত বিষয়েও প্রশ্ন করতে পারেন এবং একই সাথে কিন্তু আপনারা সমসাময়িক রাজনীতি অর্থনীতিও প্রশ্ন করেন। তবে আমাদের মোহাম্মদ এন মজুমদার, তিনি আছেন, আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনারা করেন নিশ্চয়ই সেগুলো আপনারা করতে পারবেন। শুরুতে একটি রিপোর্ট আমরা দেখে নিই, যেটি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজে বিভিন্ন সিদ্ধান্তে সমর্থন করেন না দেশের বেশিরভাগ মানুষ, এরকম একটি রিপোর্ট আছে, চলুন আমরা একটু দেখে নিয়ে আলোচনায় যাই। পরে তার কোনো বিকল্প বের করা যাবে। অবশ্য স্বাস্থ্যনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রেসিডেন্টের এমন অবস্থান সমর্থন করেন না দেশের অধিকাংশ নাগরিকই, যার ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসনের বিরোধিতার মুখে বরং বেড়ে চলেছে ওবামা কেয়ারের জনপ্রিয়তা। বুধবার এবিসি নিউজে প্রকাশিত জরিপ অনুযায়ী প্রথমবারের মতো ওবামা কেয়ারের জনপ্রিয়তা শতকরা 50% ওপরে উঠেছে। শুধু স্বাস্থ্যনীতি না, ট্রাম্প প্রশাসনের অধিকাংশ সিদ্ধান্তই দেশের মূল্যবোধের সাথে যায় না বলে মনে করেন অধিকাংশ নাগরিক। বিতর্কিত এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ওবামার সম্পাদিত কিউবার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা। The United States will withdraw from the Paris Climate Accord. ওয়াহিদুর রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক। মোহাম্মদ মজুমদার, রিপোর্টটি দেখছিলেন, ছোট্ট রিপোর্টটিতে যেটি মূলত এসছে, যেটি আলোচনায় আছে ওবামা কেয়ারের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে এবং পাশাপাশি আরও কিছু কিছু সিদ্ধান্তের বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানা গেছে, কি বলবেন আপনি? অবভিয়াসলি রিপোর্টটা তো আপনার দেখছেন, রিপোর্টে বলা আছে মোর দেন 50% পিপল ইজ নট অ্যাপ্রুভিং হিজ হেলথ কেয়ার প্ল্যান অ্যান্ড অলসো দ্য ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা সারা পৃথিবী ওনার উপরে বিক্ষুব্ধ, কারণ আমেরিকার সুপ্রিমেসি বজায় রাখতে হলে, আমেরিকার দুষ্টতা বজায় রাখতে হলে বিশ্বব্যাপী আমেরিকা হ্যাজ টু টেক এ লিডিং রোল ইন দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সে লিডিং রোল থেকে সে বিচ্ছিত হয়ে যাওয়া মিনস ডিরেল হয়ে যাওয়া এবং আমেরিকাকে এগিয়ে নেওয়া না, আমেরিকাকে ফিসিয়ে দিচ্ছেন ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন। সো আমরা কোটি কোটি লাখ লাখ মানুষের সাথে আমিও পার্সোনালি ফিল করি যে ক্লাইমেট চেঞ্জ থেকে ফিরিয়ে আসা মানেই দুস্থ মানবতা, অসহায় জনগোষ্ঠীর সাথে যে যুক্তরাষ্ট্রের একটা একটা যুক্তরাষ্ট্রের একটা একটা প্ল্যানই ছিল যে যে অসহায় জাতিসমূহকে হেল্প করা বা যারা যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের সাথে থাকা, বাট সেই মূল নীতি থেকে আমরা বিচ্যুত হয়ে আসছি। অ্যাট দি সেম টাইম ওবামা কেয়ার একটা অত্যন্ত জনপ্রিয় এবং এবং এটা ইট হেল্পস মেনি পিপল ইন মেনি ওয়ে, যদি এটাকে চেঞ্জ করা হয় ইট উইল বি এফেক্টেড দি গ্রাস রুট পিপল, পুয়ার পিপল উইল বি এফেক্টেড সিরিয়াসলি। জি ধন্যবাদ, কি বলবেন শেখ আল মামুন? ওয়েল থ্যাংক ইউ শামীম ভাই। ওয়েল আপনি যদি ওবামা কেয়ারের কথা চিন্তা করেন, সমস্ত ডেভেলপ ওয়ার্ল্ডগুলোর ভিতরে যাবেন, আপনার ইউরোপে দেখেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, একমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ দ্য অনলি রিচেস্ট কান্ট্রি, দে আর নট প্রোভাইডিং দ্য হেলথ কেয়ার providing to the all the people in the United States. So eta khubi ekta dukkhajonok ebong Obamacare er madhye kintu 40 lakh notun lok chance mane sujog peyechilo shetar theke ekhon tara hat chhara hote jacche. So it is a tragedy for Trump administration ebong eta American people khub bhalo kore bujhe ebong it will have a huge reflect in 2018 midterm election. আচ্ছা দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পর্দায় যে নম্বরটি দেখছেন 6463079828, এই নম্বরটিতে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। একজন দর্শক হয়তোবা যুক্ত হয়েছেন এরই মধ্যে, যদি যুক্ত হয়ে থাকেন আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক
আচ্ছা, সংযোগটি কেটে গেছে, আমরা আবার আসব। আরও যে কয়েকটি বিষয়ে যেটি এসেছে, শুধু ওবামা কেয়ারের বিষয়টি নয়, পাশাপাশি আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি এসছে এবং একই সাথে কিউবার সাথে সম্পর্ক বেশ কিছুদিন ধরে আমরা আলোচনায় ছিল, অভিবাসীর বিষয়ে নানা সমস্যা এবং এই ইস্যুগুলোতে আপনি কী বলবেন? ওয়েল, ক্লাইমেট ইজ এ হিউজ থিং। এটা আমরা যতদিন যাচ্ছি তত আরও রিয়ালাইজ করতেছি। যেমন আপনার মায়ামিতে কিছুদিন আগে সমস্ত আপনার মেয়রদের একটা সম্মেলন হয়েছে, সেখানে দেখছেন যে সেই সিটিটা কিন্তু পানির নিচে চলে যাবে উইদিন 2050। নিউ ইয়র্ক সিটি পানির নিচে চলে যাবে। ইটস নো লঙ্গার ইজ এ সায়েন্স ফিকশন, ইটস এ রিয়ালিটি। এবং এখন থেকে যদি এটার উদ্দেশ্য যদি কাজ না করে এর থেকে পিছিয়ে যায়, ইট উইড বি ডিজাস্টার ফর আমেরিকা এবং সারা পৃথিবীর জন্য। আমরা জানি যে যদিও ইউনাইটেড স্টেটস প্রডিউসিং দ্য হায়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন টু দ্য ইন্টায়ার ওয়ার্ল্ড, সেখানে সেকেন্ড এবং থার্ড ধরেন চায়না ইজ গেন টেক দ্য লিডারশিপ পজিশন। এবং চায়না এই ক্লাইমেট চেঞ্জের আন্ডারে যত বিভিন্ন চেঞ্জগুলো আসবে, ধরেন আপনার লো কার্বন এমিশন, কার্বন ক্যাপচারিং, নিউ ভেহিকলস, এই যে নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে এবং তাদের রিসার্চ, তারা কিন্তু সামনের দিকে আগে যাবে। এই ক্ষেত্রে আমেরিকা পিছিয়ে পড়বে। সো ইট উড বি ইকোনমিক্যালি অলসো ডিসঅ্যাডভান্টেজ ফর ইউনাইটেড স্টেটস। আচ্ছা, যে কথাগুলো বলছিল তার প্রেক্ষিতে আমরা আরেকটি ইস্যু সামনে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে G20 সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেক্ষেত্রে তার শুক্রবার সাইডলাইনে একটা বৈঠক হবার কথা আছে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে। তো এই মানে সফর, যেটি দ্বিতীয় সফর হতে যাচ্ছে, কি বলবেন এই সফরটির গুরুত্ব সম্পর্কে? আমি কোনো কিছু প্রিডিক্ট করতে পারি না, এই জন্য আপনি দেখছেন ফ্রম দি ইনসেপশন অফ হিস প্রেসিডেন্সি অলওয়েজ সামথিং সারপ্রাইজ, অলওয়েজ সামথিং হিয়ার নিউ। সো লেট হিম গো অ্যান্ড জয়েন, সি হোয়াট চেঞ্জ হি মেক, বিকজ এখন হয়তো সে কিন্তু সে এমন একটা ব্যক্তি, ক্যাবিনেট সেক্রেটারি যারা উনি অ্যাপয়েন্টমেন্ট উনি দিয়েছেন, এদের সে কিন্তু অ্যাডভাইস নেয় না, কিন্তু সে কিন্তু তার পলিসি, তার বক্তব্য ওদের উপরে ইম্পোজ করে দেওয়া হয়, এবং যারা বিতর্কিত করে এটা এদেরকে সে সেখান থেকে সরাই দিবে। সো দে অলরেডি নো অ্যাবাউট দ্যাট, সো লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট ইট ডাজ। আচ্ছা, এই ইস্যুতে যদি আপনার প্রতিক্রিয়া জানতে চাই জি টোয়েন্টি সম্মেলনে। ওয়েল, জি টোয়েন্টি ইট ইজ ওয়ান অফ দ্য জি টোয়েন্টি মানে গ্রেটার টোয়েন্টি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেশন একসঙ্গে হবে, এবং সেখানে তারা ফিউচার ইন্ডাস্ট্রি, ক্লাইমেট, বিজনেস, তারা সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবে। তো এইখানে আমেরিকার যে একটা লিডারশিপ পজিশন ছিল ইন দ্য ফিউচারে, আই মিন ইটস স্যাড টু সে দ্যাট, যে সেখানে ট্রাম্প অনেক প্রশ্নের সম্মুখীন হবে এবং ইটস নট গেন নাইস অন বাংলাদেশ আমেরিকান পলিটিক্সের জন্য, আমেরিকান লোকের জন্য। আর পুতিনের সঙ্গে যেটা হবে এটা ইজ আনপ্রেডিক্টেবল, উই রিয়েলি ডোন্ট নো, উই ক্যানট সে এনিথিং। আচ্ছা, তো এই যে আমরা তো দেখেছি যে রাশিয়ার সাথে যে তার সম্পর্কের বিষয়গুলো থাকে এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু সবসময় কথা হয় এবং কথা এখনও হচ্ছে, তো এই রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তার যে সাক্ষাতের বিষয়টি, এইটির দিকে সকলের দৃষ্টি বলা হচ্ছে। ওয়েল লুক, আপনি যদি গতকালকে দেখছেন যে নর্থ কোরিয়া ICBM সাকসেসফুলি লঞ্চ করছেন, এবং রাশিয়া এবং চায়না দে আর পুশিং রিয়েলি হার্ড নর্থ কোরিয়াকে সাম হাউ সাম কম্প্রোমাইজিংয়ের দিকে আনার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ইটস নট ওয়ার্কিং আউট। সো এই মুহূর্তে সবচেয়ে যেটা হবে, আমেরিকার উচিত হবে রাশিয়ার সঙ্গে কাজ করা, তার নর্থ তার এগেনস্টে যাওয়া। এগেনস্টে গেলে যদি নর্থ কোরিয়া ইফ ইস কন্টিনিউ লাইক দিস, ইন ইফস গড ফরবিড যদি আর একটা কোরিয়ান পেনিনসুলাতে যদি আর একটা যুদ্ধ হয় 65 মতন, দোজ টাইম অ্যান্ড দিস টাইম ইস এ হিউজ ডিফারেন্স। আপনার সোল ইজ অনলি 50 kilometers ফ্রম নর্থ কোরিয়াস বর্ডার, টোকিও ইজ উইদিন এ ফিউ মাইলস। সো এই দুটা ক্যাপিটালে যদি দু একটা বোম পড়ে, সো এটা কোনো কিছু দিয়ে কিন্তু এটা ফেরত পাওয়া যাবে না। যদি আপনি নর্থ কোরিয়াকে ডিস্ট্রয় করে দেন, সো দের ইজ নো ওয়ে বিসাইড অ্যাকসেপ্ট দ্য ডিপ্লোমাসি, এবং সফটলি রাশিয়ার সঙ্গে কাজ করা, চায়নার সঙ্গে কাজ করা এবং নর্থ কোরিয়াকে শাট ডাউন করা। কিন্তু আপনি যেটি বলছেন যে রাশিয়ার সাথে বা চীনের সাথে, আমরা দেখলাম যে গতকালই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হতাশা প্রকাশ করেছেন চীনের ব্যাপারে, কারণ উত্তর কোরিয়ার সাথে তাদের বাণিজ্যের যে হার সেটি কিন্তু বাড়তির দিকেই। তো সব মিলে এদের সাথে ডিপ্লোমেসি তো চলছে, তারপরেও তো আমরা দেখছি যে আজকেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া বলছে অনেকটা উত্তর কোরিয়ার পক্ষেই কথা বলছে। এটা দিস ইজ এ গেম, দিস ইজ কন্টিনিউ। এখন এখানকার জেনারেলরা, অনেক জেনারেল যেটা আমরা হয়তো মিডিয়াতে দেখতেছি না, কিন্তু কিছু কিছু জেনারেলরা তারা বলতেছে যে উই শুড অ্যাকসেপ্ট দের ইজ এ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও হ্যাভ দ্য নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, উই আর নট টকিং অ্যাবাউট দেম, সো ওয়াই ইউ হ্যাভ টু মেক সো মাচ ফাস অ্যান্ড মেক এ ডিস্ট্রাকটিভ ডিসিশন অ্যান্ড ক্রিয়েট এ ওয়ার। সো উই শুড অ্যাকসেপ্ট নর্থ কোরিয়া অ্যাজ এ নিউক্লিয়ার
nation and work with them, diffuse the tension and create a partnership, do the business. Among jokhon friendship create hobe, business create hobe, in the future hopefully they'll stop their nuclear activities. Eta ki shombhob hobe apni ki mone korchen? I think that's the most realistic approach. E bishoye ki bolben apni? I agree with him, karon ekhon jodi apni total forces is changing, so ei mohurte like Mumbai jeta bollo amra we must, our government must work with them and show the leadership. Show the leadership instead of like take our own way and let them go to the highway, and that will be destructive. Instead of that destructive approach, we have to have a constructive and positive attitude to how to diplomatically that we can move forward. আচ্ছা, আপনি যেটি বলছিলেন জেনারেলদের অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটার ব্যাপারে রাষ্ট্র কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন বা আপনার কী মনে হয়? Well, look, রাষ্ট্র এখন দে হ্যাভ এ হাই প্রোফাইল ডিসকাশন টেকিং প্লেস রাইট নাও, ইভেন টুডে দে অলসো হ্যাড সেট ডাউন স্পেশাল মিটিং যেটা হয়েছে। দে আর ট্রাইং টু ফিগার ইট আউট অল ডিফারেন্ট থিংস। আপনি যদি অ্যান্টাই ব্যালাস্টিক মিসাইল সিস্টেম সাউথ কোরিয়াতে ইমপ্লিমেন্ট করেন, জাপানে করেন, হোল এশিয়ান কান্ট্রিগুলোতে করেন, প্যাসিফিকে করেন, কিন্তু what's the ultimate outcome? Let's say they have the nuclear bomb and they throw it, one of them, to the Tokyo or South Korea. Then, and you destroy the country, what's the ultimate outcome? Nobody wants any more war. Nobody wants the destruction of the whole. আপনি টোকিওর মতন সিটি যদি ডিস্ট্রয় হয়, সোলের মতন যদি সিটি, ইটস ওয়ে ওয়ে বিগার অ্যান্ড বেটার দ্যান দ্য নিউ ইয়র্ক সিটি। আপনার হয়তো সাউথ কোরিয়া ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল সিটি, ধরেন আমাদের নিউ ইয়র্ক সিটি শুরু হয়েছে অনেক আগে, কিন্তু সোল ইজ দ্য নিউলি বিল্ড সিটি এবং সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন ইজ ওয়ে বেটার। দে স্পেন্ড সো মাচ মানি, দে ডোন্ট ওয়ান্ট টু ডিস্ট্রয় দিস। ইভেন দ্য সাউথ কোরিয়ার দ্য নিউ প্রাইম মিনিস্টার, সেও কিন্তু ওয়ান্টস টু ওয়ার্ক উইথ দ্য নর্থ কোরিয়া টু ডিফিউজ দিস টেনশন অ্যান্ড বিল্ড দ্য রিলেশনশিপ অ্যান্ড ফ্রেন্ডশিপ, ফরগেট অ্যাবাউট দ্য নিউক্লিয়ার থিং, অ্যান্ড ইন দ্য ফিউচার দে উইল সি হোয়াট কুড বি ডান, নট দে ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ ওয়ার, পিরিয়ড। আচ্ছা, আমরা এই নর্থ কোরিয়া প্রসঙ্গে আবার একটু পরে আবার আসবো, আবার একটু আলোচনা করব, কিন্তু আমরা একটু আমাদের দেশের ক্ষেত্রে আর কিছু আলোচনা একটু অংশগ্রহণ করতে চাই। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি যে কোনো কারণে আপনারা হয়তো বা টেলিফোনের লাইনটি সংযোগটি পাচ্ছেন কিনা আমি জানি না, আপনাদের উদ্দেশ্যে বলছি 6463079828 এই নম্বরে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আপনাদের প্রশ্ন যে উত্তর সেটি আমাদের সম্মানিত অতিথিরা দেবেন। আমি আবারও বলে রাখছি জনাব শেখ আল মামুন, তিনি কিন্তু আপনাদের সন্তানদের শিক্ষা জীবন সম্পর্কেও প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং দিতে পারবেন মানে দেওয়াই উচিত, কারণ তিনি এই বিষয়ে কাজ করেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকেন। এবং আপনাদের সন্তানদের স্কুলে যাওয়া, স্কুলে ভর্তি সামনে সেপ্টেম্বরে কীভাবে শুরুটা হতে পারে এই নিয়েও কিন্তু হতে পারে, আর অভিবাসন সংক্রান্ত নিয়মিত প্রশ্নের উত্তর দেবার জন্য তো মোহাম্মদ এন মজুমদার, তিনি আমাদের সাথে রয়েছেনই। সুতরাং এই বিষয়টি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আমরা যাচ্ছি। নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে মারা গেছেন এক কৃষ্ণাঙ্গ নারী পুলিশ কর্মকর্তা, এটি নিয়ে আমরা দেখেছি দিনভর অনেক সংবাদ হয়েছে নানা ধরনের। কোনো সমাজই অপরাধ মুক্ত নয়, কিন্তু অপরাধ কাম্যও নয় এবং অপরাধ গ্রহণযোগ্য নয়। এবং এইরকম একটি ঘটনা নিউ ইয়র্কে ঘটেছে, একজন নারী কৃষ্ণাঙ্গ নারী কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে, এবং আপনি তো সমাজে কাজ করেন হেট ক্রাইমের বিষয়েও, তো প্রথমে আমরা এটি নিয়ে জানি, তারপর একটু হেট ক্রাইম প্রসঙ্গে আসবো। Well, yeah, first of all, our deepest condolence to the victim and to their family. It is an unfortunate, and entire city, entire nation is grieving because of that, and it should not happen in the first place. But they are still in investigation how that happened. This is premature. So without mentioning or pointing a finger to anybody, I would just say that we must not take any approach, any destructive approach, anything that will hurt somebody or kill somebody is never a solution. It is always the wrong thing to do, and we ask everybody who is planning to do it, who did it, it is a wrong thing, and his life is better than death. That's a simple. So we should not kill the people. We should not be enmities should not go that extreme to take a life away. জি নিশ্চয়ই, কিন্তু সেক্ষেত্রে আরেকটি ইস্যু যেটা আমি বলছিলাম যে আমরা দেখেছি যে নিউ ইয়র্কে বিশেষ করে বর্তমান প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেও অনেক অভিযোগ করছেন যে নানা ধরনের হেট ক্রাইমের সংখ্যা বেড়েছে কিনা, এটা আপনার কি মনে হয়? হেট ক্রাইম হ্যাজ বিন অ্যারাউন্ড
all the time. But undoubtedly, this government, Donald, President Donald Trump, he escalated this violence because of his aggressive word, hate word that against the people. The U.S. Constitution prohibit hate word, which violate the escalation, and he exactly did it. Like kind of his, they even hunkar diye bolese all Muslim. এই সমস্ত কথাগুলা মানুষকে বিরুদ্ধে ভায়োলেন্ট কেয়ার করতে সহজ এবং ইমিডিয়েটলি দেখা গেছে মানুষকে মানুষ মানুষকে মেরে ফেলেছে। আমাদের দুঃখ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কুইন্সে অত্যন্ত নিরাপরাধ নিউ ইমিগ্রেন্ট একজন আলেম এবং তার সহযাত্রী তাকে অন দ্য স্পট নামাজ থেকে ফেরার পথে মেরে দিয়েছে। এরকম কয়েকটি ঘটনা তো সাম্প্রতিক কালে, এবং একটা মহিলা নাজমা বেগম যে একটা তার 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 সন্তানেরা এখানকার পুলিশ অফিসার, দে আর গুড পিপল, শি ওয়াজ এ টিচার, শি ওয়াজ জাস্ট টেকিং এ ওয়াক, তাকে মারে ফেলছে। এটা শুধু নাজমাকে মারা হয় নাই, এটা আমেরিকান সম্প্রীতি, আমেরিকার ফ্রেন্ডশিপ, আমেরিকার যে উদারতা, উদারতাকে হত্যা করা হয়েছে। সারা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড লিডাররা যারা যখন প্রেসিডেন্সি হারায়, ওয়ার্ল্ড লিডার যখন লিডারশিপ হারায়, দে থিঙ্ক দিস কান্ট্রি ইজ এ সেফ হ্যাভেন টু কাম হিয়ার। মেনি পিপল স্পেন্ড বিলিয়ন্স অফ ডলার, তারা এখানে নিয়ে আসে, এখানে বাই করে কিনে মনে করে শেষ লাইফ এখানে থাকবে, বিকজ দ্য হেলথ কেয়ার সিস্টেম ইজ গুড, সিকিউরিটি ইজ বেটার, অ্যান্ড দে থিঙ্ক দিস ইজ দ্য বেটার লাইফ। আমি বিশ্বাস করি, আই ফিল দি সেম ওয়ে, হোয়েন আই লিভ মাই কান্ট্রি অ্যাট দি এজ অফ 25, আই হ্যাড থ্রি জব ওয়েডিং, আই কুড জয়েন ইন দি ব্যাঙ্ক অ্যাজ এ প্রিন্সিপাল, অ্যাজ এ অফিসার, অ্যান্ড আই কুড প্র্যাকটিস ল ভেরি ইজিলি উইথ লট অফ রিটেনার ফর লট অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, লট অফ গুড পিপল। সেই জায়গা ছেড়ে আপনি এখানে আসেন, জয়েন দি জুডিশিয়ারি, অ্যান্ড আই ফাই স্টে ইন দি ইন দি ইন দি ইন দি ল প্র্যাকটিস, আই কুড বি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আই কুড বি জাস্টিস, আই লেফট এভরিথিং বিকজ আই কুড নট ট্রাস্ট অন আওয়ার সিস্টেম, আই থট দিস ইজ দ্য বেটার সিস্টেম, বাট নাও হোয়াট হ্যাপেন। জি ধন্যবাদ, একজন দর্শক আছে, সুপ্রিয় দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার বাবা মা এখানে আছেন 9 বছর থেকে, ওনাদের জন্য সিটিজেন অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, এখন ওনারা ভালো ইংরেজি বলতে পারে না, তো ওনাদের একজনের এজ হলো 71 আর একজনের 75। জি ধন্যবাদ। ওনারা কি মানে কোন ইন্টারভিউ ছাড়া কি সিটিজেন হতে পারবে কিনা? ওকে, আপনার আসসালামু আলাইকুম রাব্বানি ভাই, আপনার উত্তর এভাবে দিই, কারণ সিটিজেনশিপের পরীক্ষার ক্রাইটেরিয়া হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নো হাউ টু রিড রাইট অ্যান্ড স্পিক ইংলিশ পিরিয়ড। এখন এক্সেপশনটা হয় এই ক্ষেত্রে, যদি কোনো মেডিকেলি কেউ যদি ইম্পেয়ার হয়ে থাকে, কোনো ডাক্তার যদি বলে থাকে যে উনি কানে শোনেন না বা চোখে দেখেন না বা স্মরণ শক্তির হ্রাস পেয়েছে, এই ধরনের একটা 648 ফর্ম ফিল আপ যদি করে, তাহলে ওনার কোনো পরীক্ষা লাগবে না। জি আশা করছি আপনি একজন লয়ারের সাথে এই বিষয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, সুযোগ আছে, যেটি আমাদের মোহাম্মদের মজুমদার তিনি বলছিলেন। তো এই যে আপনি বিরতি কিছুক্ষণ আগে দর্শকের প্রশ্নের নেয়ার আগে বলছিলেন যে হেইট ক্রাইমের বিষয়ে, এই বিষয়ে আমরা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে ব্রঙ্কসেও কিন্তু বেশ। থ্যাংক ইউ, হ্যাঁ দিস ইজ শামীম ভাই, থ্যাংক ইউ। আপনারা যদি পর্যবেক্ষণ করেন এবং অবজার্ভ করেন ফর দ্য লাস্ট 8 ইয়ার্স ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের টাইমটাতে, ইকোনমি ওয়েন্ট আপ and the society was very happy that duta mane ekankar race relation was always divided, but under the Obama administration this race relation improved a lot, ebong kintu this is the first time, this is the first summer kintu dekhben always crime ebong fatality always increase, and this is the first symptom, ebong ei symptom tai kono general public der dewa hoyni, eta ekta law enforcement officer er death is a sad কোন মানে অ্যাজ নো ডেথ ইজ অ্যাকসেপ্টেবল, কিন্তু এটার থেকে আমরা কী জানতে পারি, আমরা জানতে পারি যে এই সামার ইজ গান বি টাফ সামার, নিউ ইয়র্ক সিটিতে লাস্ট যে 8 বছর যে ডেথ রেট ফ্যাটালিটি কমছে, ডেথ শুটিং রেট কমছে, কিন্তু এই বছর এখানে সি এস হিউজ ইনক্রিজ, এটার জন্য আমাদের নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্ট হ্যাজ টু ওয়ার্ক রিয়েলি হার্ড, কমিউনিটি আমরা যারা আছি তারা হার্ড ওয়ার্ক করতে হবে, কমিউনিটি রিলেশন প্রিসেন্টের সঙ্গে মেনটেন করতে, এবং উই হ্যাভ টু অলসো বি ভেরি কেয়ারফুল, আমরা কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি, উই অলওয়েজ নিড টু কিপ এক্সট্রা কেয়ারফুল দিস সামার। আচ্ছা, আপনি যে আশঙ্কার কথা বলছিলেন, কি কারণ মনে হয় এই কারণটা? ওয়েল ডেফিনেটলি দ্য ইকোনমি ইভেন দিস গুড, বাট দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে টোন, এই টোনটা কিন্তু অলওয়েজ আপনি দেখতেছেন যে ভায়োলেন্স, হেড ক্রাইম ইজ ইনক্রিজিং, সো দ্যাটস গোনা কন্টিনিউ, দিস গোনা কন্টিনিউ দিস সামার অ্যান্ড দ্য নেক্সট সামার। আচ্ছা, আপনি বলছিলেন যে সামারে এই মানে অপরাধের প্রবণতা বাড়ে, কি কারণে? ওয়েল আপনারা যদি সোশ্যাল সায়েন্টিস্টদের সঙ্গে আলাপ করেন, দেয়ার ইজ এ মেনি ফ্যাক্টর,
দ্যাট সামারে সাধারণত স্কুল কলেজ বন্ধ থাকে, অনেক লোকের আনএমপ্লয়মেন্টের এমপ্লয়মেন্টের অসুবিধা হয়, ড্রাগের অ্যাক্টিভিটিস ইনক্রিজ করে, সো এইগুলো কারণে কিন্তু মানুষের ফ্যাটালিটি ইনক্রিজ করে। আচ্ছা, সেটি বলছিলেন আপনি। আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের সামনে আসুন এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। এই পর্যায়ে বিরতির পর ফিরে এসে আরও নানা বিষয়ে আলোচনা করব। দর্শক আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে নিশ্চয়ই তৈরি আছেন, আমরা টেলিফোনে প্রশ্ন নিতে চাই একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে যারা অতিথি রয়েছেন মোহাম্মদ এন মজুমদার এম ও শেখ আল মামুন। আমরা আলোচনায় যাব, আমাদের হাতে আরেকটি রিপোর্ট আছে নর্থ কোরিয়া প্রসঙ্গে, সেই রিপোর্টটি দেখব, তারপরে আলোচনায় ফিরব। দূরপাল্লার বলেও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। কিছু বিশেষজ্ঞের ধারণা, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কা স্টেট পর্যন্ত আঘাত হানতে সক্ষম, তবে হাওয়াই দ্বীপপুঞ্জ বা অন্য 48টি স্টেট পর্যন্ত আসতে পারবে না বলে তাদের মত। নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিয়ে বলা হয় দেশটি এখন পূর্ণ শক্তির পরমাণু অস্ত্র সমৃদ্ধ। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে আলোচনার জন্য বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি এক বৈঠক ডাকা হয়। নর্থ কোরিয়া আবারও আইন ভঙ্গ করেছে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের নিন্দার কথা তুলে ধরেন সহকারী সেক্রেটারি জেনারেল। The Secretary General strongly condemns the launch of a ballistic missile of intercontinental range conducted by the DPRK. জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি নর্থ কোরিয়াকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন। The United States is prepared to use the full range of our capabilities to defend ourselves and our allies. One of our capabilities lies with our considerable military forces. যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও জাপান সহ কয়েকটি দেশ নর্থ কোরিয়ার উপর কঠোর অবরোধ আরোপের কথা বলে। Japan demands that North Korea immediately cease all ballistic missile and nuclear development programs and provocations. Japan will never accept a nuclear-armed North Korea. We will also be redoubling our efforts with partners to seek strong enforcement of the measures that aim to bring the DPRK to the right path. তবে এতে বাধা দিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত কূটনৈতিক পথে সমস্যার সমাধানের কথা বলেন। Sanctions cannot be a cure-all, and this has been demonstrated by history. So here, what we need is to seek a political solution. Testing, which means that Kim's arsenal is growing quickly and becoming more advanced. শামীম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। শেখ আল মামুন, আপনি বলছিলেন যে কূটনৈতিক পথে কিংবা আলোচনার মাধ্যমে এটি করা গেলে মানে সংঘাতটা এড়ানো যায়, এবং এড়ানোর কারণ আপনি বলছিলেন, আপনি পরিস্থিতি দেখলেন জাতিসংঘে একটা উত্তপ্ত ইয়েই হয়েছে আজকে, কি বলবেন আপনি? লুক, দ্য ফ্যাক্ট ইজ যে কোনো রেজলিউশন যদি আনতে হয় ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে, ইউনিট দ্য ফাইভ ভোটস, এবং আপনি দেখছেন যে এখানে রাশিয়া ইজ গ্যান অলওয়েজ গ্যান ডু দ্য ভেটো, সো দিস রেজলিউশন ইজ ভয়েড, উইল বি অবসোলিট। অল্টারনেট ওয়েতে ইউরোপিয়ান, ব্রিটিশ, ফ্রান্স এবং ইউনাইটেড স্টেটস, এই তিনটা দেশ মিলে যদি তাকে অ্যাটাক করে উইথ অ্যালং উইথ সাউথ কোরিয়া এবং জাপান, এখন অর যদি এটা তাকে অ্যাটাক করা হয় তখন ওয়াটস দ্য কনসিকুয়েন্সেস? ইফ উই ক্যান নট ডিস্ট্রয় দ্য হোল ক্যাপাবিলিটিস, তাদের যেখানে সিকিউর ফ্যাসিলিটি আছে আন্ডারগ্রাউন্ড বা আন্ডার দ্য কোন পাহাড়ের নিচে আছে ওই রণ্য, সেটাকে যদি ডিস্ট্রয় কমপ্লিটলি না করে ফেলানো যায় তখন ওয়াটস গ্যান হ্যাপেন, ইজ গ্যান এসকুলেট দ্য ওয়ার, দেন দে উইল শুট। ধরেন সে অ্যাটম বোম নাই ফেললো, কিন্তু রেগুলার বোম যদি সোলে ফেলানো হয় ইস এ গ্যান হিউজ ডিস্ট্রাকশন, এবং তার পরিপ্রেক্ষিতে যদি আপনি পিয়াংয়াংয়ে 10টাও ফেলেন, এগেন ইটস নট গ্যান হার্ম দেম বিকজ দে হ্যাভ নাথিং টু লুজ। আচ্ছা, সেটি তো আপনি বলছিলেন, কিন্তু যেটি বলা হয় উত্তর কোরিয়াকে এতটাই রহস্য ঘেরা দেশ বলা হয়, এবং উত্তর কোরিয়া যে নেতা তাকে যেভাবে বিশ্লেষণ করা হয় আন্তর্জাতিক অঙ্গনে, আপনার কি মনে হয় যে তার সাথে আলোচনা করে
এইগুলো বন্ধ করা বা স্থগিত রাখার মতো পরিস্থিতি আছে? ওয়েল, অ্যাকর্ডিং টু দ্য অ্যানালিস্ট, যে এখন সে নর্থ কোরিয়া আসলে চাচ্ছে, একটা সুযোগ চাচ্ছে, এইগুলো প্রভোগ করে করে সবার সঙ্গে সে বসতে চাচ্ছে, বসে সে একটা হিউজ বেনিফিট দিতে চাচ্ছে। সেও নিশ্চয়ই চায় না ওয়ার, সেও চায় না সে মরতে বা তার লোকজনকে মারতে। সে চাচ্ছে যে কোনো সাউথ কোরিয়া, জাপান এবং আমেরিকার থেকে এটা হিউজ একটা বেনিফিটের থেকে যেন বিজনেস এম্বার্গো রিমুভ করে, প্লাস সেখানে সে দেশে ইন্ডাস্ট্রি গড়ে উঠুক যাতে সেখানকার লোকজন খেয়ে পরে ভালো থাকতে পারে। দ্যাটস দ্যার আলটিমেট গোল। এবং এই আলটিমেট গোলের ক্ষেত্রে এটি কি একটা ফাঁদ কিনা, যে তারা আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠলো, পরবর্তীতে সেই থ্রেটটা থেকেই গেল? রাইট, যেমন সাউথ কোরিয়া তো অলরেডি দে ইনভেস্টেড সো মাচ মানি, আপনি জানেন ডিবিএফ, ডিমিলিটারাইজ জোন নর্থ কোরিয়ার ভিতরে, কিন্তু সেখানে কিন্তু সাউথ কোরিয়ার অনেক ইন্ডাস্ট্রি আছে। সাউথ কোরিয়া তাদেরকে প্রমিস করছে যে উইল ক্রিয়েট মোর ইন্ডাস্ট্রি, জাস্ট ইউনিট টু অ্যাকসেপ্ট আওয়ার প্রপোজাল, যে তুমি কোনো মিলিটারি এসকেলেশন করো না। জাপানও অ্যাগ্রি হয়েছে, চায়নাও অ্যাগ্রি হয়েছে, এখন শুধু শুধু আমেরিকা যেটা অ্যাকসেপ্ট করে, আমেরিকা যদি বলে যে ঠিক আছে উইল নট ক্রিয়েট দ্য অ্যান্টাই ব্যালাস্টিক যে সিস্টেম দ্য সাউথ কোরিয়াতে, যেমন গোল্ডেন ডোম যেটা ইসরায়েলি করছে, যে সিমিলার জিনিসটা যদি তারা সাউথ কোরিয়া করে, এটা মানে এসকেলেট করানো, এটা এসকেলেট না করে তারা যদি ফ্রেন্ডলি ওয়েতে তাদেরকে বলে যে ঠিক আছে উইল অ্যাকসেপ্ট ইউর থিংস, উইল ডু মোর বিজনেস উইথ ইউ, ইউ উই ডোন্ট হ্যাভ টু ফাইট, এটাই কিন্তু আলটিমেটলি নর্থ কোরিয়া চাচ্ছে। কি বলবেন আপনি? গুড অ্যানালাইসিস, লট অফ স্টাডি অন দ্যাট। সো অ্যাগেইন, ভোটাভুটিতে সেখানে প্রবলেম আছে, অ্যান্ড পাওয়ার দিকেও প্রবলেম আছে। যদি আপনার এই রাশাকে নর্থ কোরিয়া লুক লাইক ডাইরেক্টলি সাপোর্টিং হিম, সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু সিরিয়াসলি মিট টুগেদার, গিভ দেম সামথিং, টেক সামথিং ব্যাক অ্যান্ড মুভ ফরওয়ার্ড উইথ সামথিং রিয়ালিস্টিক। কারণ আমরা যদি এখন ত্রিশক্তি যদি এদের এগেনিস্টে এম্বার্গো করে বা আপনার ফোর্স অ্যাপ্লাই করে, অ্যান্ড দে উইল অ্যাপ্লাই দি ফোর্স, বাট হোয়াট ইজ দ্য আলটিমেট রেজাল্ট? ইনোসেন্ট পিপল, দেয়ার উইল বি লট অফ ক্যাজুয়ালিটি। সো ইন অর্ডার টু প্রিভেন্ট দি ক্যাজুয়ালিটি, দে নিড টু সিট ডাউন অ্যান্ড কম্প্রোমাইজ অ্যান্ড গিভ সামথিং ব্যাক অ্যান্ড টেক সামথিং ব্যাক অ্যান্ড মুভ ফরওয়ার্ড উইথ সামথিং বেটার। And they already have the huge embargo against the North Korea. Bibhinno international banking, financing, ebong regular goods to movement hotei pare na. Ekhon North Korea's business biggest business partner China. Ekhon China jodi China ke jodi convince korano korte pare America je look, we have so much business, almost 14 trillion dollar business with China, with the United States. So ekhon jodi we will increase more business, but you need to give up your business with the North Korea. That could be very effective. কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এটি চায়না করবে? চায়না যেটা এখন, লুক ইন দ্য হিস্টোরিক্যালি যদি দেখেন, তারা অলওয়েজ অল দ্য মেজর পাওয়ার দে প্লে দ্য থার্ড পার্টি গেম। এইখানে চায়না নেভার ওয়ান্টস টু হ্যাভ এ ওয়ার ডাইরেক্টলি উইথ ইউনাইটেড স্টেটস। সেইখানে এখন নর্থ কোরিয়াকে তারা পলা হিসাবে ইউজ করতেছে, যেটা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে বিভিন্ন সময় রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস প্রক্সি ওয়ারগুলো হয়েছে, চায়নার প্রক্সি ওয়ার কুড বি দ্য নর্থ কোরিয়া। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে খুব শক্ত ভাষায় কিন্তু চায়না কথা বলছে না, তারা একটু নরম সুরে ধমক দেওয়ার চেষ্টা করছে। এক্স্যাক্টলি, সো উইভ বিন ওয়াচিং দিস থিং ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। চায়না ইজ অলওয়েজ টেলিং দেম ইউ শুডন্ট ডু দিস, ইউ শুডন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, বাট আর দ্য লিসেনিং টু চায়না? না, নো। কেন না? বিকজ দে নো দ্যাট চায়না উইল অলওয়েজ সাপোর্ট দেম, উইল প্রোভাইড দ্য বিজনেস, অলওয়েজ ফিড দেম, অ্যান্ড আলটিমেটলি চায়না উইল বি দেয়ার ফ্রেন্ড। এবং এটা কি এরকম যে চায়না আসলে মন থেকে চায় না? ওয়েল, এটা তো অবশ্যই এটা ভেরি ক্লিয়ার যে চায়না বলতেছে কিন্তু সে কখনো চায় না। চায়না যদি সত্যি চায়, দে শুড কাট ইট অফ কমপ্লিটলি, কমপ্লিটলি কাট ইট অফ। কয় বিলিয়ন ডলারের বিজনেস আছে নর্থ কোরিয়ার সঙ্গে চায়না, সেটা তো আমেরিকা তার থেকে অনেক গুণ বেশি করতেছে, তাহলে কি তারা সেটাতে হাপি হতে পারে না? যদি আমেরিকা বলে যে চায়না তোমাকে অত বিলিয়নের আরও বেশি বেনিফিট দেবো, তুমি তার সঙ্গে বিজনেস শাট ডাউন করো, চায়না যদি সেটা করে, দ্যাট কুড হ্যাভ বিন মোর ইফেক্টিভ। আপনি কি বলবেন? যেটি মানে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আমরা যেটি দেখি যে রাশিয়া কিংবা চায়নার সাথে প্রেসিডেন্ট ট্রাম্প বা তার প্রশাসনের লোকজন যে ভাষায় তৎপরতা এবং যোগাযোগটি অব্যাহত রেখেছে, অনেক সময় আশার কথা শুনি যে না আমরা কাজ করছি, আবার দেখি যে ভেতরের থেকে যতটা শক্তিশালী উপায়ে এটা প্রতিরোধ করা উচিত সেটি হচ্ছে না। ট্রাম্পের স্ট্যান্ডার্ড হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড সামটাইমস। সে চায়নাকে বলে যে চায়না ইজ আওয়ার বিগেস্ট চ্যালেঞ্জ নেক্সট 20 ইয়ার, চায়না উইল টেক ওভার আওয়ার এভরিথিং, বাট এট দি সেম টাইম হিজ অল শার্টস আর মেড ফ্রম চায়না, অল হিজ বিজনেস ইন চায়না, হি শুড ওপেন হিজ ইন্ডাস্ট্রি
manufacturing industry in Queens, not in China. So he's not doing what he's supposed to do to make the America great again. He's supposed to bring the business, this is what he's promised. He's going to bring the business here, he's going to employ the American people more, but at the same time, his own shirt is still now, as of today, is made in China and some of them in Bangladesh, fortunately. ফর্চুনেটলি এটা ভালো হয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমাদের হাতে আরও বেশ কিছু বিষয় আছে। ইটস দ্য ফিফথ এক্সপ্যানশন অফ দ্য ফিফথ ডাইনাস্টি অফ চায়না। চায়না কিন্তু ফার্স্ট সেকেন্ড ডাইনাস্টি, তারা কিন্তু হোল ওয়ার্ল্ড তারা রুল করছে যদি দেখেন বিগ গ্রাউন্ডে। এখন তারা চাচ্ছে যে এগেইন এশিয়াকে তারা কন্ট্রোল করতে। সো দে উইল নট, দে ডোন্ট ওয়ান্ট দিস। আচ্ছা, আমরা আরও কিছু ইস্যু নিয়ে যেটি বলছিলাম, শুরু থেকেই নানা কারণে আমরা আবার একটু আমাদের দেশে আসি, সেটি হচ্ছে যে নর্থ কোরিয়ার বিষয়ে আপনি এই যে কথা বলছিলাম, সেই প্রেক্ষিতে আমরা দেখছি যে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তিনি যে এক ধরনের প্রচ্ছন্ন একটা হুমকির মতোই দিয়েছেন যে সকল কূটনৈতিক তৎপরতা যদি ব্যর্থ হয় তাহলে আসলে সামরিক হামলার কথা কিন্তু বারবার বলা হয়। তো শেষ পর্যন্ত এইটি কি শুধু কথার কথাই থাকবে নাকি আসলেই এরকম কোনো শঙ্কা আছে? উইল সি হোয়াট হ্যাপেন, বাট আই ডাউট দিস আমেরিকা উইল গো অ্যান্ড হিট দ্য নর্থ কোরিয়ান আর্সেনাল, আর যেখানে তাদের যে রিসার্চ ফ্যাসিলিটি আছে সেখানে হিট করবে, বিকজ দ্যাট রিসার্চ ফ্যাসিলিটিস কুড বি মেনি প্লেসেস। আচ্ছা, এবার যে বিষয়টি সেটা হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের একটি ইস্যুতে আমরা কথা বলতে পারি, আপনি যদি আমাদের সাথে সেটা অংশ নেন। সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন, তিনি স্টেট ডিপার্টমেন্টের কাজের ধীরগতিতে হতাশা প্রকাশ করেছেন। তো আপনার কাছে কি মনে হয়? Any field, let's forget about the State Department, it's a huge operation. They employed more than 50,000 people. Simple in your field, if you need four people to run and plow and do all this thing, সেখানে যদি আপনার 50% work pop cut করেন, do you think you could function properly? No. So simply, Rex Tillerson, যখন সে ইনহেরিট করছে, ট্রাম্প বলছে যে I want to cut 50% of the State Department. Therefore, he doesn't have the enough manpower, strategic analytic people, and sometimes you need to contribute different part of the world to get friendship and alliance, and he doesn't have those kind of support and resources anymore. So of course eta hotashar hotei pare, it is very shababik, it's very normal. Ekhon kono toiri holo apnar Trump, no, Trump policy chilo je say he'll think about America, not the other part of the world. So State Department like Babul bhai jeta bollo, employee cut korar phole উইদাউট রিচোর্স ইউ ক্যানট সার্ভাইভ। লাইক আপনার যদি আপনার এই এই যে টিভি চ্যানেলে যদি একটা এমপ্লয়ি থাকে, হাউ মাচ ইউ ক্যান ডু অ্যাজ অফোস্ট ইফ ইউ 20 এমপ্লয়ি ইন লাইক থ্রি ক্লাস্টার অফ এমপ্লয়ি, ফিল্ড ওয়ার্কার, ম্যানেজেরিয়াল ওয়ার্কার, এক্সিকিউটিভ লেভেল অফ এমপ্লয়ি, দেন সো দি হোল প্রবলেম ইজ হি ইজ স্লাশিং দি বাজেট ওয়ান প্লেস অ্যান্ড ফুটিং দি বাজেট ইন সাম হোয়ার এলস, বিকজ ইজ সেম বাজেট সেম মানি, ইফ ইউ কাট ওয়ান প্লেস অ্যান্ড দি আদার প্লেস ইজ গেটিং বেনিফিটেড, and that's how the State Department become very slow. And beside that, je Rex Tillerson je dhoroner employee chaacche, Trump procession theke tar family member, tar extended family member, party member, the eglo di onek shomoy you need some expert people, je kono ekta organization run korte bolen, General Motor bolen, General Electric bolen, State Department bolen, you need some talented people in that organization to run it properly. So shekhane jodi apni apnar bhai bon bondhu bandhuder ke jara dekhen at function, they don't know how the things work, সেটাও একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর। তো এই যে এরকম উন্নত দেশে স্বজন প্রীতির ব্যাপারটি আমরা দেখেছি যে সবসময় অনুন্নত দেশের বাংলাদেশের দেশে বলা হয়, এখানের আইনে বলেন, বিভিন্ন অর্গানাইজেশনে বলেন, ইথিক্যাল একটা জিনিস আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লটা সবচেয়ে বেশি ভায়োলেট করা হয়েছে এই প্রশাসনে। কারণ আমি যদি এখন আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি বোর্ড মেম্বার, আমি বোর্ডের চেয়ারম্যান, এখন আমি যদি আমার সেক্রেটারি আমার ছেলেকে নিই, হাউ ইজ গোনা লুক অল বাজেট আমার, আই মাই সেক্রেটারি উইল কাট দি বিল অল দি টাইম অ্যান্ড আই শেয়ার দি ফরচুন, সো দ্যাটস হোয়াট হি ইজ ডুইং, হি পুট হিজ ওন পিপল, ওন ফ্যামিলি মেম্বার ইন দি কি পজিশন। সো আনফর্চুনেটলি ইউল সি আফটার হি রিজাইন, আফটার হি লেফট, ইট উইল বি ইনভেস্টিগেটেড, দেয়ার সো মেনি থিং ইজ ওয়েটিং টু কাম আউট, বিকজ কার হয়েছে হোয়াট হ্যাপেনিং টুডে, দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বহু বছর আগে, বা আলটিমেটলি এভরিথিং কেম আউট, পিপল হু ডিড ইট দে ফাউন্ড দ্যাম। এই যে একটা এক্সাম্পল হিসেবে বললাম, কোনো হত্যাই কোনো খারাপ কাজে ভালো না, যে কোনো খারাপ কাজ আপনি আজকে করবেন, হয়তো আজকে আপনি ফাইন, ইউ আর লুকিং গুড, বাট বিলিভ মি ক্রিমিনাল লতে কোনো স্ট্যাচু অফ লিমিটেশন নেই,
তারপর সিভিল আপনি ওনার টাকা মারি খাইলাম আমি আমেরিকান ল নিউ ইয়র্ক স্টেট ল হচ্ছে 20 ইয়ার 20 ইয়ার যদি আমি না দিয়ে বাঁচতে পারি তাহলে ক্যান কাম টু মি ইজ ওভার বাট ক্রাইম এমন একটা জিনিস ক্রাইম ফোর্জারি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যাকে বাংলায় বলা হয় আনরিজনেবলি হস্তক্ষেপ করা এইগুলো কিমিনাল ইনভেস্টিগেশনের পর্যায়ে হয় দ্যাট ক্যান বি ইনভেস্টিগেট আফটার টার্ম ডেথ আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন লেফট দেন ইউ উইল সি লট অফ থিং উইল কাম আউট অ্যান্ড পিপল উইল বি ভেরি ভেরি সারপ্রাইজ ইয়ার আফটার ইয়ার ইভেন আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ ওভার Well, already Congressional Ethics Committee, mm-hmm. they're already there starting investing in a lot of different business areas. Mm-hmm. After that, the Trump hotel, mm-hmm. their booking increased so many times, mm-hmm. and all the legal activities are taking place there. Mm-hmm. So it, some people are keeping track. You'll see in some days, they're going to publish all this data and see what happened. There are people, the investing, there are media personnel, they're thinking, this will be a hard story 20 years later. they employ the people to investigate this thing. They can, Clinton did something with Monica, but some lady was so interested, she put the tape, she put the oil, she put everything, and bring this entire thing into the limelight. So somebody is working very, very hard, you don't have to employ no. Somebody's a curiosity. Out of curiosity, they don't like me, they investigate everything that I'm doing. So we have to think, as a smart people always think, I have an investigator behind me. A smart attorney always thinks this client could be an investigator. A smart physician thinks that this patient could be came as an investigator. Right. So that's how they should save themselves. আচ্ছা তো আমরা অনুষ্ঠানটির শেষের দিকে আসছে আর একটু হয়তো আমরা করতে পারবো এই অভিবাসন নিয়ে আজকে প্রশ্ন কোন একটা কারণে হয়তো আমাদের ত্রুটির যান্ত্রিক ত্রুটির কারণে কম এসছে এটা অনেক আসে আপনি জানেন অনেক প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আপনি যদি একটু এই মুহূর্তের ইমিগ্রেশনের অবস্থাটা কি সব কি স্বাভাবিকভাবে চলছে কিনা কিন্তু আমাদের দর্শকদের জন্য ইমিগ্রেশন ওয়াইজ এখন H1 ভিসা ইজ ওভার এখন L1 ই ভিসা আগের মতো চালু আছে এবং ফ্যামিলি ভিসা প্রেফারেন্স ক্যাটাগরিগুলো সেমই আছে বাট দি প্রবলেম হচ্ছে আগের প্রশাসন ছিল ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি এখনকার প্রশাসন ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না আগে যেমন কীভাবে লোকদেরকে ভিসা দেওয়া যায় ইউএস এম্বাসি হ্যাজ টু ট্রাই হাউ দে ক্যান মেক ইট পসিবল টু ব্রিং দিস পিপল হিয়ার এখন দে আর ট্রাইং হাউ টু প্রিভেন্ট দিস পিপল কামিং হিয়ার এবং মানুষও তো হতাশ হয়েছে যেমন মানুষ ভিজিট করতে আসবে কেন যখন যদি মানুষ যদি মনে করে যে না আমার এম্বাসি থেকে হতো আমাকে হয়তো এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়ার সম্ভাবনা আছে হোয়াই বোথ দ্যার সো দ্যাট স্লো ডাউন দি ইকোনমি দ্যাট ডেস্ট্রয় দি আমেরিকান সুপ্রিমেসি অ্যান্ড ইমেজ অ্যান্ড স্লো ডাউন মোস্ট ইম্পর্টেন্টলি যেমন সিটিজেনশিপ প্রসেস আগে অনেক কুইকলি হইতো এখন এটা স্লো হয়েছে কারণ দে আর নট টেকিং এনি চান্স উইদাউট ইনভেস্টিগেশন উইদাউট ক্লিয়ারেন্স নো বডি ইজ গেটিং দি ইন্টারভিউ সো দ্যাট ওয়ান অফ দি প্রসেস এবং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস মেরিজ বেসড এমপ্লয়মেন্ট বেসড গ্রিন কার্ডগুলো হয়তো এটাও স্লো ডাউন হয়েছে বিকজ অফ দি ইনভেস্টিগেশন ইজ ভেরি ভেরি টাফ অ্যান্ড অলসো দে রিডিউস দি পার্সোনেল যেরকম স্টেট ডিপার্টমেন্টের মতো হোমল্যান্ড সিকিউরিটি তো তারা এনাফ রিসোর্স দিচ্ছে না এনাফ জাজ দিচ্ছে না যার কারণে দের ইজ এ হিউজ ব্যাকলগ ইন দি ইমিগ্রেশন কোর্ট কারণ ওখানে তারা দে আর নট ইন্টারেস্টেড দে আর ইনভেস্টিং ইন দিস ফিল্ড দে আর ইনভেস্টিগেটিং ইন্টারেস্টেড ইন সামথিং এলস সো এই কারণে এটা স্লো হয়েছে বাট এভরিথিং ইজ দ্য ল ইজ সেম ল ডিড নট চেঞ্জ এনিথিং এবং যেটা সিক্স কান্ট্রির যে নিষেধাজ্ঞা এতেও এতে আমাদের বিশেষ করে বাংলাদেশের কোনো ইম্প্যাক্ট হবে না অনলি থিং ইজ বাংলাদেশ হয়তো ফিয়ার করবে ও মুসলিম দেশ আওয়ার কান্ট্রি ইজ নট ইনক্লুডেড বাংলাদেশ ইজ নট ইজ দেয়ার পাকিস্তান ইজ নট দেয়ার ইন্ডিয়া ইজ নট দেয়ার সুতরাং সেই অর্থে ভয় পাওয়ার কোনো কারণে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবার আপনার কাছ থেকে একটু শিক্ষা বিষয়ে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে যদি একটু দর্শকদের আসলে এটা এত বড় বিষয় এটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে তারপরেও যারা অভিভাবক এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে অনুষ্ঠানটি দেখছে আপনাকে অনেকেই চেনেন ব্যক্তিগতভাবে অনেকে আপনার প্রতিষ্ঠানে আসেন সুতরাং তারা তো জানেনই আপনার সম্পর্কে যারা জানেন না আপনি যদি একটু মোটা দাগে একটু এই আগামী সেপ্টেম্বরটা কিভাবে শুরু হইতে পারে যদিও একটু সময় আছে হাতে থ্যাংক ইউ শামীম ভাই বা এই সময়টা তারা তাদের বাচ্চাদেরকে কি করবে যে দুইটা মাস আসলে থ্যাংক ইউ শামীম ভাই আসলে যেটা আমাদের বাচ্চাদের করা উচিত আমরা আসলে আমেরিকা বাংলাদেশি থেকে এখানে আসছি আমাদের প্যারেন্টসরা অনেক সময় ইংলিশের ব্যাপারে খুব একটা নেগেটিভ চিন্তাভাবনা থাকে আর কি ও ইংলিশে আমরা পড়তে পারি না বুঝতে পারি না বা কীভাবে তো সেটা কিন্তু বাচ্চাদের ভিতরে রিফ্লেক্ট করে যেহেতু আমরা নিউ ইয়র্ক টাইমস রাখি না নিউজ উইক রাখি না টাইম ম্যাগাজিন রাখি না তো
এখানকার যারা বড় হচ্ছে তাদেরকে বেস্ট থিং হবে যে এই যে সামারটা, এখানে সামার রিডিং কম্পিটিশন আছে, তাদের লাইব্রেরিতে প্রত্যেক দিন লাইব্রেরিতে নিয়ে যান, লাইব্রেরিতে গিয়ে তারা যে ধরনের বই পছন্দ করুক, আপনার কিন্ডারগার্ডেন থেকে শুরু করে 6, 7, 8, 10 গ্রেড পর্যন্ত, যে গ্রেডের লাইব্রেরির আপনার বাচ্চা হোক না কেন, লাইব্রেরিতে যান, প্রচুর বই ওখান থেকে কালেক্ট করেন এবং বাচ্চাদেরকে প্রচুর বই পড়ার জন্য এনকারেজ করেন। তার কারণ এখানকার আপনি ম্যাথ বলেন, সায়েন্স বলেন, এভরিথিং ইজ ভেরি রিলেটেড টু দ্য ইংলিশ। তার কারণ এখানকার যে অ্যাপ্লিকেশন বেস যে প্রবলেম, ম্যাথ প্রবলেমগুলো, এগুলো কিন্তু ইংলিশে যদি ভালো না হয়, ইংলিশে যদি ফ্লুয়েন্সি না থাকে ওই গ্রেড লেভেলে, তখন এটা কিন্তু বুঝে অঙ্কটা করা সম্ভব হয় না। সো আমাদের প্যারেন্টসদের উচিত হবে, আপনারা ইংলিশ পারেন বা নাই পারেন, বা ইংলিশ ম্যাগাজিন রাখেন বা নাই রাখেন, এখানকার পাবলিক লাইব্রেরিতে প্রচুর রিসোর্সেস আছেন, সেখানে বাচ্চাদেরকে যেমন এখানে বসায়, তাদেরকে রিডিং টাইম আছে প্রত্যেকটা লাইব্রেরিতে, সেখানে বসে বাচ্চাদেরকে নিয়ে যান যে কোনো একটা ওখানকার লাইব্রেরিয়ান আপনার বাচ্চাদেরকে নিয়ে পড়বে, এনজয় করবে, ফান করবে, তাদেরকে এনকারেজ করবে আরও বেশি বই পড়ানোর জন্য। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিং এই সময়টা, এই সময়টা, এবং এবং দে উইল কন্টিনিউ ওয়ান্স দে গেট ইন্টারেস্টেড, দে উইল কিপ রিডিং। এবং ধরেন আরেকটা হচ্ছে মিডিল স্কুল বাচ্চাদের, যারা স্পেশালাইজড হাই স্কুলে পরীক্ষা দেবেন অক্টোবরে, দিস ইজ দ্য বেস্ট টাইম, দে হ্যাভ টু প্রিপেয়ার, দে হ্যাভ টু স্টাডি লার্ন, দে হ্যাভ টু রিভিউ। নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল থেকে একটা বুকলেট বেরোনো আছে, স্পেশালাইজড হাই স্কুল হ্যান্ডবুক 2017-18। এটা কোথা থেকে বেরোয়? এখানে অনলাইন থেকে ডাউনলোড করা যায়, 2017-18 স্পেশালাইজড হাই স্কুল হ্যান্ডবুক। ওইটা ডাউনলোড করে ওখানকার যে মডেল টেস্টগুলো দুইটা আছে সেটা বারবার রিভিউ করতে, সেখানকার ম্যাথগুলোকে বোঝার জন্য বারবার রিভিউ করবেন। আর যারা এখন 11 গ্রেডে, যারা জুনিয়র, তারা সামনে সিনিয়র হবে বা এখন 10 গ্রেড থেকে 11 গ্রেডে যাবে, তাদের হচ্ছে বেস্ট টাইম টু প্রিপেয়ার ফর দ্য এসএটি এক্সাম। আপনার এসএটিটা বিসাইড আপনার রেগুলার জিপিএ, এসএটি এক্সাম ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট টু গেট টু কোয়ালিফাই ফর দ্য স্কলারশিপ অ্যান্ড আদার ফাইন্যান্সিয়াল বেনিফিট। অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের একেবারে শেষের দিকে আছি, আপনারা যারা দুজনই যোগ দিলেন অসংখ্য ধন্যবাদ। আরও অনেক বিষয়ে আমরা জানতে পারতাম, আপনার নিশ্চয়ই আরও ভবিষ্যতে আবার দেখা হবে, আমরা এইসব সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো আমরা শেষ করি। দর্শক, আপনারা যারা এতদিন মানে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খুব কার্যকরী কিছু বক্তব্য বা বিশ্লেষণ আমরা শুনলাম, আপনাদের অংশগ্রহণটা একটু কম ছিল, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। হয়তোবা কোনো ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সেটি নিতে পারিনি। আগামীকাল ঠিক একই সময়ে আপনারা দেখবেন, তখন টেলিফোন এবং ফেসবুক দুই মাধ্যমেই আমরা আপনাদেরকে আরও বেশি সম্পৃক্ত করার চেষ্টা করব। দুই অতিথিকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে হ্যাপি 4th July, একদিনই চলে আগেই চলে গেছে 4th July, আপনাদের সকলকে সেই স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডের শুভেচ্ছা আমাদের অতিথি জানিয়েছেন, অতিথিরা জানিয়েছেন, আমরা আরও একবার জানাচ্ছি। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।